কক্সবাজার শহরের উত্তর পূর্ব সীমান্ত ছুঁয়ে বয়ে চলা এই নদীর নাম বাঁকখালী। বাঁকখালীর বুক বেয়ে সাগর ফেরত এবং সাগরগামী ফিশিং ট্রলারের নিত্য চলাচল। সাগরগামী ফিশিং ট্রলারগুলো এখান থেকে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরের গভীর অংশে। সাগর ফেরত ফিশিং ট্রলারগুলোর গন্তব্য বাঁকখালী পাড়ের ফিশারি ঘাট। আমরা তো বাজার থেকে মাছ কিনেই খালাস, কিন্তু মাছটা পাতে আসার আগে মাছ ধরা এবং মাছ বিক্রি নিয়ে নানান কাণ্ড কীর্তি হয়। প্রিয় দর্শক, মাছ বিক্রির মহাহুলস্থল দেখতে আজ আমরা এসেছি বাঁকখালী নদীর পশ্চিম পাড়ে কক্সবাজারের বিখ্যাত ফিশারি ঘাটে। বিশাল আকার ফিশিং ট্রলার ভিড়ছে ফিশারি ঘাটে, দড়াদড়ি বাঁধা হচ্ছে পন্টুনে। প্রশাসনিক পরিভাষায় এটি আসলে মৎস্য অবতরণ কেন্দ্র, স্থানীয়রা বলে ফিশারি ঘাট। বেশ কয়েকটি ফিশারি ঘাট আছে বাঁকখালীর পাড়ে। কক্সবাজারের বিমানবন্দর সড়ক সংলগ্ন এই ঘাটটি সবচেয়ে নামকরা। সাগরে চলার উপযোগী এসব ট্রলার সামুদ্রিক মৎস্য আহরণ এবং পরিবহনের মূল মাধ্যম। জোয়ার ভাটার তালে তাল মিলিয়ে ছোট আকারের ফিশিং বোটগুলোও মাছের এই কর্মযজ্ঞে যুক্ত। মৎস্য আহরণ এবং পরিবহনে নিয়োজিত ফিশিং ট্রলার ও ফিশিং বোটগুলোর আনাগোনা সাধারণত বেশি থাকে সকালে এবং বিকালে। দেখছেন তো, নানারকম ফিশিং বোট আর নানারকম ফিশিং ট্রলার। ফিশিং বোটগুলো এসেছে কাছে দূরের নানান জায়গা থেকে, আর এই ফিশিং ট্রলারগুলো এসেছে 100 থেকে 150 কিলোমিটার দূরের গহীন সাগর থেকে। সবার পেটেই মন কেমন মাছ। এই ট্রলারটি ইলিশের। ট্রলারের ডেকের নিচের এই অংশটাকে বলা হয় ফিশ চেম্বার। ট্রলার সাগরে যখন ছিল, মাছ ধরে ধরে এখানেই রাখা হয়েছে বরফ দিয়ে। সংরক্ষিত সেই মাছ এখন খালাস করা হচ্ছে। সাগর ফেরত জেলেরা ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে সাধারণত আসে 7 থেকে 10 দিন পর। মাছ ভর্তি ট্রলার যখন ঘাটে ফেরে, মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার জন্য এভাবেই প্রত্যেক ট্রলারে দোয়া পড়ানো হয়। ট্রলারের ফিশ চেম্বার থেকে তোলা মাছ দিয়ে একের পর এক ভরা হচ্ছে ঝুড়ি। ছোট এই ফিশিং বোটে মোহনার মাছ। কক্সবাজারের এই ফিশারি ঘাট বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীন মৎস্য আহরণ কেন্দ্রগুলোর একটি। শুধু ইলিশের মতো বড় মাছ নয়, মেঘা অলুয়া কিংবা সুন্দরীর মতো ছোট মাছও প্রচুর আসে এই ঘাটে। মাছ ভরা ঝুড়ি ঘাটে নামিয়ে ঘাট শ্রমিকরা সেই ঝুড়ি বাঁশে ঝুলিয়ে বয়ে নিচ্ছে আড়তে। আড়তের পাকা চত্বর জুড়ে হরেক রকমের মাছ। এগুলো টুনা মাছ, সুস্বাদু ও সুদর্শনী মাছ। এশিয়া, ইউরোপ, আমেরিকা সবখানেই জনপ্রিয়। চেনা মাছ, অচেনা মাছ, মাঝে মাঝে সয়লাব। ঝুড়ি এবং ড্রাম ভরে ভরে একের পর এক যুক্ত হচ্ছে আরও বেশি মাছ। বিশাল জায়গা জুড়ে রকমারি মাছ। ক্রেতা বিক্রেতার কোলাহলে দারুণ সরগরম, একেবারে আদর্শ আড়ত চিত্র। বাংলাদেশের সমুদ্র এলাকায় প্রায় 475 প্রজাতির মাছ আছে। এর মধ্যে মাত্র 125 প্রজাতির মাছ আহরণযোগ্য। সেসব মাছের বেশিরভাগকেই কোনো না কোনো সময় এখানে পাবেন। এগুলো লাল পোয়া, এটি ক্রোকার ফিশ,
এর নাম কৈকোরাল। নানারকম মাছের মাঝে এই মাছটা বেশ নজর কাড়া। আকারে যেমন বড়, তেমনি নকশাদার। দেখি তো পার্সিফর্মিস বর্গের এই মাছটার ওজন কেমন। এটা চাপা মাছ, ওজন খুব বেশি হবে না, 10 থেকে 15 কেজি। চাপা মাছের শিরদাঁড়ার দুই পাশে গোল গোল কালচে ফুটকি, এজন্য স্থানীয়রা বলে ফুটকি চাপা। আরও একটা লম্বাটে এবং ওজনদার মাছ। এটা আসলে সামুদ্রিক বাইম মাছ। সামুদ্রিক বাইমের মুখটাও খুব লম্বাটে, প্রায় নলাকার ও আঁশবিহীন বাইম মাছকে ইংরেজিতে বলে ইল ফিশ। এখানকার মাছগুলো মোটা দাগে দুই ধরনের, কোনোটা থাকে বঙ্গোপসাগরের উপরিভাগে, কোনোটার বসবাস তলদেশে। এই মাছটির নাম রাঙা কই। এটা আরেক ধরনের সামুদ্রিক কই, একে কেউ বলে কোকিলা, কেউ বলে কাইকা। এগুলো সুরমা মাছ, ইংরেজিতে বলা হয় ম্যাকারেল। সুরমা ও টুনা একই পরিবারভুক্ত মাছ। টুনার চেয়ে সুরমা আকারে ছোট হলেও একই রকম বৈশিষ্ট্য দুই মাছেই। সুরমা খুব সুস্বাদু মাছ, ওমেগা 3 নামের উপকারী ফ্যাটি অ্যাসিড প্রচুর আছে এই মাছে। ক্লাপিফর্মিস বর্গের ফাইসা মাছ। ফিশারি ঘাটের এই আড়তে মাছ বিক্রি হয় ওজন দরে এবং নিলামের মাধ্যমে। মাছগুলো সব ওজনদার, পরিমাণেও বেশি, দাঁড়িপাল্লাও তাই বিশাল। আরতির এখানটাই ইলিশ মাছের মেলা। ইলিশের মৌসুমে ক্রেতা বিক্রেতা সবার কাছে জাতীয় মাছ ইলিশের কদরটাই বেশি। এগুলো লাল চিংড়ি। লাল চিংড়ির বৈজ্ঞানিক নাম পেনিয়াস মনোডন। গায়ে বাঘের মতো লালচে ছোপ ছোপ নকশা থাকায় ইংরেজিতে বলা হয় টাইগার প্রন। মাছের পাশাপাশি সামুদ্রিক কাঁকড়াও ওঠে এই আড়তে। এগুলো টেক চান্দা, এগুলো রূপ চান্দা।
বরফের চাই ভরতে ঠেলা যাচ্ছে আড়তে। মাছ সংরক্ষণের জন্য প্রচুর বরফ লাগে আড়তে। বরফের চাই টুকরো আকারে ভেঙে দেয়া হচ্ছে আইস ব্রেকিং মেশিনে। ইট যেভাবে ভেঙে খোয়া হয় সেভাবেই বরফ ভেঙে গুঁড়ো হচ্ছে এখানে। প্রচলিত মাছের পাশাপাশি অপ্রচলিত মাছও প্রচুর আসে এই ঘাটে। পাড়ে টেনে তোলা হচ্ছে শাপলা পাতা মাছ। এগুলো হাঙর। বাংলাদেশে মাছ হিসেবে হাঙরের কোনো কদর না থাকলেও বিদেশে শার্ক ফিনের দারুণ চাহিদা। বয়ে নেওয়া হচ্ছে বিশাল আকার সোর্ড ফিশ, লম্বায় 8 থেকে 10 ফুট, ওজনে 100 কেজি। এখানকার অপ্রচলিত মাছগুলোর বেশিরভাগই রপ্তানি হয় বহির্বিশ্বে। শাপলা পাতা মাছকে স্থানীয়রা অনেকে বাদুড়ে মাছও বলে। ইংরেজিতে বলা হয় স্টিংরে। নানা প্রজাতির স্টিংরে পাওয়া যায় এখানে। প্রজাতিভেদে গায়ের রং এবং আকার আকৃতি আলাদা। এগুলো পীতাম্বরী মাছ। স্থানীয়দের কাছে সোর্ড ফিশের আরেক নাম তলোয়ার মাছ। এই মাছের মুখটা তলোয়ারের মতোই ধারালো। এটা হাতুড়ি হাঙর। হ্যামারহেড শার্ক নামের এই মাছের মুখটা দেখতে হাতুড়ির মতো। এখানকার মাছ সারা দেশে চালান হয়। গন্তব্যে পৌঁছানোর আগে যেন নষ্ট না হয় সেজন্যই বরফ সহযোগে প্যাকিং। ফিশারি ঘাটের জমজমাট এই আড়ত থেকে প্রতিদিনই বিক্রিও চালান হয় কয়েক কোটি টাকা মূল্যমানের টন কে টন সামুদ্রিক মাছ। প্রিয় দর্শক, কেমন লাগলো ফিশারি ঘাটের এই বিচিত্র ভুবন? এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে বিকিকিনির এমন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগর আর আমাদের রসনা বিলাস যতদিন থাকবে ততদিন কক্সবাজারের এই ফিশারি ঘাটও বিলাবে বৈচিত্র্যের মাধুরী।